গুম খুন নির্যাতন করে সরকার পতন ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, সরকারকে বারবার বলার পরও খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি আমলে নেওয়া হচ্ছে না, তার চিকিৎসা নিয়ে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় খালেদা জিয়ার জীবন হুমকির মুখে জারিয়ে উদ্বেগ প্রকাশ করেন রিজভী। বিএনপি সহ বিরোধী দলীয় নেতা কর্মীদের গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত, হত্যা, নির্যাতন চালিয়ে সরকারের পতন ঠেকানো যাবে না। কারাগারে বেগম খালেদা জিয়ার কোন চিকিৎসাই হচ্ছে না। বেগম জিয়া দীর্ঘদিন ধরে ব্যক্তিগত চিকিৎসকদের দ্বারা যেসব চিকিৎসা সেবা পেতেন সে সুযোগ থেকেও তিনি বঞ্চিত হচ্ছেন। মনে হচ্ছে এর পিছনে সরকারি গভীর চক্রান্ত রয়েছে।